কবিতা সুভাষ মুখোপাধ্যায় কবি পরিচিতি সুভাষ মুখোপাধ্যায় উনিশশো সালে ভারতের নদিয়ায় জন্মগ্রহণ করেন তার উল্লেখযোগ্য কাব্য হল পদাতিক অগ্নিকোণ চিরকুট তার অনুদিত কাব্যগুলি হল নাজিম হেকমতের কবিতা পাবলু নেরুদার কবিতা গুচ্ছ হাংরাস ও কে কোথায় যায় এ দুটি তার লেখা উপন্যাস চিন্তা চেতনায় ও লেখনিতে তিনি মেহনতি মানুষের মুক্তির সংগ্রামকে ধারণ করতেন কবি সুভাষ মুখোপাধ্যায় একাধিক জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন উল্লেখযোগ্য পুরস্কারগুলো হলো একাডেমি পুরস্কার আনন্দ পুরস্কার সোভিয়েত ল্যান্ড নেহেরু পুরস্কার তিনি 2003 সালে কলকাতায় মৃত্যুবরণ করেন প্রিয় ফুল খেলবার দিন নয় অল্প থংসের মুখোমুখি আমরা চোখে আর স্বপ্নের নেই নীল মদ্য কাঠ ফাটার ওদেশেকে চামড়া চিমনের মুখে শোনো সাইরেন শঙ্খ গান গায়ে হাতুড়ু কাস্তে তেল তেল মরণেও জীবন অসংখ্য জীবনকে চায় ভালোবাসতে শতাব্দি শতাব্দী লাঞ্ছিত আর্তের প্রতিনিশ্বাসে আনে লজ্জা মৃত্যুর ভয় ভীড়ু হয়ে বসে থাকা বড় পরপর যুদ্ধের সজ্জা প্রিয়ফুল খেলবার দিন নয় অদ্য এসে গেছে ধ্বংসের বার্তা দুর্যোগ পথ হয় হোক দুর্বোধ্য চিরে নেব যৌবন আত্মা শব্দার্থ টিকা প্রিয় ফুল খেলবার দিন নয় অদ্য পৃথিবীতে ধনীরা আরাম আয়েশে থাকে গরিবেরা বঞ্চিতরা কষ্টে থাকে কবি চান ধনী গরিবের ভেদ দূর হোক কিন্তু তার জন্য দরিদ্ররা শোষিত বঞ্চিতরা সচেতন না হলে শোষণ থেকে তারা মুক্তি পাবে না তার জন্য তাদের সংগ্রাম করতে হবে তাই ফুল খেলা অর্থাৎ অসচেতন ভাবে চলতি আনন্দে গা ভাসিয়ে দেওয়াটা শোষিত বঞ্চিতের জন্য উচিত হবে না অদ্দ অর্থাৎ বর্তমানটা ভীষণ কষ্টের তাই কবি তাদের সচেতন হতে এবং সংগ্রাম করতে বলছেন সেকে ভেজে সাইলেন বিপদ সংকেত শতাব্দী শত অব্দ বা শত বৎসর লাঞ্ছিত নিপীড়িত অত্যাচারিত আর্ত পীড়িত বার্তা খবর যৌবন আত্মা বরিষ্ঠ আত্মা সাহস আছে এমন তরুণ পাঠ পরিচিতি মেয়ে দিনের কবিতা সুভাষ মুখোপাধ্যায়ের পদাতিক কাব্য থেকে সংকলিত হয়েছে বাস্তবতার প্রেক্ষাপটে রোমান্টিকতার পথ পরিহার করে সংগ্রামের পথে এগিয়ে আসার আহ্বান উচ্চারিত হয়েছে কবিতায় ফুল খেলা আর বিলাসী যাপনের দিন আর নেই এখন সকলকে এগিয়ে আসতে হবে সংগ্রামের পথে সে পথ কঠিন সে পথ দুর্গম বড় বেশি কঠোর তবু কবি সে পথে আহ্বান জানিয়েছেন তার প্রিয় মানুষকে শোষক নির্যাতক অত্যাচারীর হাত থেকে মানুষের মুক্তির জন্য সংগ্রামের কথা ব্যক্ত হয়েছে এই কবিতায় শতাব্দীর পর শতাব্দী ধরে যে নির্মম শোষণ চলেছে আজ তা প্রতিহত করার দিন এসেছে তাই কবি মুক্তির পথে সংগ্রামের পথে সকলকে একাত্ম হতে আহ্বান জানিয়েছেন অনুশীলনী করে ফেলো এবং কমেন্ট করো postar